আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমার ইউটিউব চ্যানেল বেলা হলে দীর্ঘদিন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছেন ফোন করছেন আমি অনুপস্থিত কেন বেশ কিছুদিন আমি কোনো ভিডিও ভিডিও তৈরি করতে পারছি না কিংবা আপনার জন্য পোস্ট করতে পারছি না তার পিছনে একটা বিশেষ কারণ বেশ কিছুদিন যাবত আমি একটা বই আপনাদের উদ্দেশ্যে লিখছিলাম যেটি তৈরি করতে আমার বেশ সময় লাগলো বইটি হচ্ছে ওষুধের প্রথম শ্রেণীর লক্ষণ ও মায়াজম ঠিক এই বইটি এই বইটির বিশেষত্ব হচ্ছে এই ডাক্তার কেন্টের রেপাটোরি থেকে শুধুমাত্র ডাক্তার কেন্ট সারের রেপাটোরি থেকে ওষুধের প্রথম শ্রেণীর লক্ষণসমূহ নেওয়া হয়েছে আরও সহজ করে যদি বলি যে সমস্ত লক্ষণে শুধুমাত্র প্রথম শ্রেণীর ওষুধ আছে এমন লক্ষণগুলোকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি লক্ষণ কোন মায়াজম তা নির্ধারণ করা হয়েছে এই ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয়েছে ট্রনিক ইন হোমিওপ্যাথি বইটি থেকে যেটি লিখেছেন ডাক্তার আর পি প্যাটেল ডাক্তার আর পি প্যাটেল যে সমস্ত মনীষীদের বই থেকে মায়াজমগুলো তুলে ধরেছেন তা হচ্ছে ডাক্তার হ্যানিম্যান স্যার ডাক্তার অটেগা স্যার ডাক্তার স্যার ডাক্তার এলেন স্যার ডাক্তার রবার্টস ডাক্তার প্যাটেল ডাক্তার ব্যানার্জি স্যার এই সমস্ত মনীষীদের বই থেকে উনি প্রত্যেকটা লক্ষণ কোন মায়াজমের অন্তর্ভুক্ত তা তিনি উল্লেখ করেছেন আর আগেই বললাম যে ক্যানসারের টোটাল রেপাটোরি থেকে শুধুমাত্র ওষুধের প্রথম শ্রেণীর লক্ষণগুলো নেওয়া হয়েছে এতে করে আমাদের তরুণ শিক্ষার্থী ভাই বোনেরা ছাড়াও সকল চিকিৎসক ভাই বোনদের সহজে একটা প্রথম শ্রেণীর ওষুধ খুঁজে বের করতে কিংবা একটা ওষুধ নির্বাচন করতে কিংবা একটা লক্ষণ কোন মায়াজম সেটি বুঝতে সুবিধা হবে তাহলে একই সাথে প্রথম শ্রেণীর ওষুধ নির্বাচন এবং মায়াজম নির্বাচনের ক্ষেত্রে এই ওষুধটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস ঠিক ওপরে দেয়া হয়েছে লক্ষণ তারপরে ওষুধ তারপরে মায়াজম সংক্ষেপে মায়াজমগুলো উল্লেখ করা হয়েছে এই বইটিতে দুটো পার্ট আছে দুটি অধ্যায় আছে প্রথম অধ্যায়টি বাংলা করেছি দ্বিতীয় অধ্যায়টি ইংরেজি যারা ইংরেজি ভালো বুঝে তাদের জন্য ইংরেজি অধ্যায় আর যারা ভালো বাংলা বুঝে তাদের জন্য বাংলা আর যারা দুটোই দেখতে চাই। তারা ইচ্ছা করলে বাংলা এবং ইংরেজি দুটোই দেখার ব্যবস্থা তো রয়েছে বইটির দাম নির্ধারণ করা হয়েছে চারশো টাকা কিন্তু সব পাঠক যেন সহজে কিনতে পারে পাঠকদের সুবিধার্থে এটি বিক্রি মূল্য করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা বইটা মূলত পাওয়া যাবে নীলক্ষেতে নিউ ফাইন বুক সেন্টারে আর যারা ঢাকার স্থানীয় বাণী মার্কেট এলাকার কাছাকাছি লোক তারা সেখান থেকে নিতে পারবেন এইছাড়া অনলাইনে আমার খুব প্রিয় ছাত্র আমার সহকারী সবসময় আমার সাথে থাকে ডাক্তার শামীম হাসান যার ফোন নাম্বার আমার পোস্টের নিচে দেয়া আছে অথবা আমার নাম্বারে ফোন করলে আমি তার কাছে নাম্বারটা দিয়ে দিতে পারব শামিম এই হচ্ছে আমার প্রিয় ছাত্র স্বামীম যে বইটি তৈরির ক্ষেত্রে যার অবদান ব্যাপক অবদান কম্পিউটারে কাজ করা থেকে শুরু করে বইটি ছেপে আনা পর্যন্ত তার বিশেষ ভূমিকা বা অবদান আছে এই সে যাকে আপনারা দেখতে পাচ্ছেন বই হাতে করে দাঁড়িয়ে আছে ফারসা সুন্দর মানুষ তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তার এটা ফেসবুকে পোস্ট দেওয়া আছে রেজওয়ান আমার আরেক ছাত্র প্রিয় ছাত্র ডাক্তার রেজানের ওই রেজওয়ানের আইডিতে এই হচ্ছে রেজওয়ান ওর আইডিতে শামীমের নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে নকল করলে আমি শামীমকে বলে দিতে পারবো দ্বিতীয় কথা আরেকজন আছে অনলাইনে আমাদের প্রিয় ডাক্তার বন্ধু ডাক্তার মহারাজ মনির সেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাকেও আপনারা নক করতে পারেন তার নাম্বারও সেখানে দেয়া আছে তাহলে যদি লাইব্রেরিতে খুঁজেন সেটা নীলক্ষেতে নিউ ফাইন বুক সেন্টারে আর যদি ব্যক্তিগতভাবে কারো কাছে খুঁজেন অনলাইনে তাহলে ডাক্তার শামীম হাসান আর ডাক্তার মহারাজ মনির ওদের কাছে আপনারা ফোন করলে ওরা আর আপনাদের কুরিয়ারে ওদের খরচটা পাঠিয়ে দিলে ওরা আপনাদের কাছে বই পাঠিয়ে দিবে। বইয়ের দাম আড়াইশো আর কুরিয়ার খরচ হয়তো পঞ্চাশ টাকা বা এরকম কাছাকাছি ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে নেবেন ওরা বই পাঠিয়ে দেবে কুরিয়ার খরচ আর বইয়ের খরচ মিলে সর্বোচ্চ হয়তো তিনশো টাকা আসতে পারে পাঁচ দশ টাকা কম বেশি এই আর কি আর বইটিকে লেখার পিছনে আমার একটা উদ্দেশ্য তো ছিলই আর আমি অনুপ্রাণিত হয়েছি যে সমস্ত মানুষদের সাথে মিশতে গিয়ে তার মধ্যে পশ্চিমবাংলার অন্যতম বড় পণ্ডিত ডাক্তার রবীন বর্মন স্যার যিনি খুব সহজে রেপাটুরি দেখে এটা ওষুধ নির্বাচন করতে পারেন তো ওনার সাথে খুব কাছাকাছি মেশার সুবাদে আমি এখানে একটা ওইখান থেকে অনুপ্রাণিত হয়েছি আর বইটির ব্যাপারে যে সমস্ত মনীষীদের সাথে আলাপ করেছি পরামর্শ নিয়েছি এমন আরও মনীষীদের মধ্যে যারা আছেন ডাক্তার পশ্চিমবাংলার একজন অন্যতম পুরোধহা পণ্ডিত ডাক্তার জ্ঞানানন্দ সাহা আমাদের বাংলাদেশের একজন পণ্ডিত ডাক্তার রাতুল মোহাম্মদ সজল ডাক্তার শফিকুল ইসলাম আর আমার এই বইটিকে যারা বাণী পাঠিয়ে ধন্য করেছেন তাদের মধ্যে পশ্চিমবাংলার অন্যতম বড় পণ্ডিত ডাক্তার মিলান সেনগুপ্ত যিনি পশ্চিম বাংলায় প্রথম হোমিওপ্যাথিতে কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন যিনি ডিএন কলেজের ডিএন দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক খুব আন্তরিক মানুষ মজার মানুষ এছাড়াও আমাদের বাংলাদেশের রেপাটরির সবচেয়ে বড় পণ্ডিত ডাক্তার আহমেদ হোসেন ফারুক ইশার যিনি তার বাণী পাঠিয়ে আমাকে ধন্য করেছেন এছাড়াও বইটির আরেকটি বিশেষত্ব আছে যে এই ম্যাক্সিমাম লক্ষণে একক ওষুধ আছে প্রায় এইটটি পার্সেন্টই একক ওষুধ প্রথম শ্রেণীর তো বটেই একক ওষুধ আর অল্প কিছু লক্ষণ আছে যেখানে হয়তো একাধিক ওষুধ আছে তাহলে একই সাথে সুবিধা হচ্ছে কি একটা লক্ষণ শুনে আপনি একটা ফার্স্ট গ্রেড ওষুধ পেয়ে যাচ্ছেন সেই সাথে মায়াজমটাও পেয়ে যাচ্ছেন আর পরবর্তীতে আমি আবার নতুন কোনো মেডিসিন নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হব ভিডিও পোস্ট করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর বইয়ের তাড়াহোড়া করে বইটি করা হয়েছে একটা প্রোগ্রামকে উপলক্ষ করে সময় খুব কম যে কারণে সাজানো গোছানোব কোথাও হয় কম্পোজ কিংবা পেস্টে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে আপনারা অনুগ্রহ করে সেটা দেখে যদি আমাকে নক করেন আমি এটি সংশোধন করে নিব। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো যদি আপনারা বইটি দেখে আমার ভুল ত্রুটি ধরিয়ে দেন আর পরামর্শ দেন আসসালামু আলাইকুম